ম্যাডলি বাঙালি চ্যানেলে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। মাত্র তিনটে ভিডিও দেখে দেশ বিদেশের কাকু কাকিমারা পটুকে যেভাবে ভালোবেসেছেন, আমার মনে হলো তাহলে পটুর সাথে একটা পরিচয় পর্ব হয়ে যাক। তবে আজ আমি বলবো না, পটুর কথা পটু ম্যানের মুখেই শুনুন। আমি পটু ম্যান। 14 সালে গণেশ পুজোর দিন বড় বড় কান নিয়ে আমি এলাম মায়ের কোলে। সবাই খুশি হলো বটে, তবে আমার তখন অনেক কাজ, তাই কাউকে ঠিক সময় দিতে পারিনি। ঘুমানো, ন্যান খাওয়া, আবার ঘুমানো, আবার ন্যান খাওয়া, শেষে হাঁপিয়ে গিয়ে ঘুমিয়ে পড়তাম আমি। তবে তখন দাঁত ছিল না বলে ব্রাশ করার টাইমটা বেঁচে যেত। মা কখনো আমায় মেয়ে সাজাত, কখনো আমাকে আবার বিট্টু আর অ্যানির সাথে বসিয়ে ফটো তুলত। মাঝে মাঝে আমার হাতের সাথে হাত মেপে দেখতো আমি কতটা বড় হয়েছি। হঠাৎ দেখি একদিন লোকজন ডেকে ঘোষণা করলো এবার থেকে নাকি আমায় ভাতও খেতে হবে। হাত তুলে সম্মতি জানাতে বাধ্য হলাম। মামার বাড়ির দাদু এসে বোঝালো এটা নাকি আমার ঠাকুর দাদুর কাজ। আমার তো খুব রাগ হলো। মন্টি দিদি দীঘায় ঘুরতে নিয়ে গেল আমার মাথা ঠান্ডা করতে। সেখানে গিয়ে মা কান ধরে বলল, থাক আর ভাত খেতে হবে না, তুমি এবার থেকে খিচুড়ি খেও। বাড়ি ফেরার পরে দেখি মাথায় দুটো শিং গজিয়েছে। নানা রকমের ব্যায়াম করে সেই শিং কমানো হলো আস্তে আস্তে। ঘুরে বেরিয়ে দিনগুলো ভালোই কাটছিল। মায়ের দুচোখে তখন কত স্বপ্ন আমায় নিয়ে। বাবা ভাবত বড় হয়ে আমি গান গাইব বাবার মতো। তখন আমি চেয়ারে বসে অনেক কাজ করি, আর কাজের চাপে প্রথম বছর জন্মদিনের আগে জ্বর হয়ে গেল। সেই জ্বর কমাতে ওরা আমায় হসপিটালে নিয়ে গেল। জ্বর কমলো বটে, কিন্তু সেখানেও আমি কেক কাটার থেকে রেহাই পেলাম না। ঠাম্মা আবার পায়েস বানিয়ে নিয়ে গিয়েছিল আমার জন্য। আস্তে আস্তে 4টে দাঁতের মালিক হলাম। হামা দেওয়া, দাঁড়ানোর চেষ্টা করা, বাবা দাদা এসব বলা, এভাবে দিনগুলো ভালোই কাটছিল। তখন আমরা অনেক জায়গায় ঘুরে বেড়াতাম। সেবার বাবা আমায় সিকিম নিয়ে গেছিল, কি মজা করেছিলাম আমরা। কিন্তু তারপর না হঠাৎ কি হলো, ডক্টর আন্টি বললেন আমি নাকি অটিস্টিক। সেটা কি আমি তো জানি না। মা অত কাঁদলো কেন? বাবারই বা অত মন খারাপ হলো কেন? দাদুর চোখে জল এলো কেন? বাবার কানে কানে এই সব প্রশ্ন করেছিলাম আমি, বাবা কোনো উত্তর দেয়নি। মাকে হেসে দেখালাম, এই তো মামি হাসছি, আমার শরীর মোটেও খারাপ না। তখন আমাদের ঘুরতে যাওয়া আরো বেড়ে গেল। রোজ রোজ কোনো না কোনো ডক্টরের কাছে নয়তো থেরাপির খোঁজে আমাদের ছুটে বেড়াতে হলো। আমি খুশিই ছিলাম, মা খালি একটু দুঃখ পেত। ঠাম্মা আমায় বলেছিল, কিচ্ছু হয়নি তোমার মনো। মাকে আমি অনেক বোঝালাম, আমি কথা বলতে পারবো মা। বাবাকে আমি অনেক বোঝালাম, গান গাইতে পারবো বাবা। ওরাও চেষ্টা করেছিল খুব। আমি গাড়ি চালানো শিখে গেলাম, কিন্তু কথা আমি বলিনি। আচ্ছা, তোমরা টিভির দোকানে গেছো কখনো? অনেক টিভিতে অনেক রকম চ্যানেল চলে। আমার মাথার ভিতর একটা আস্ত টিভির দোকান আছে, সব সময় চলে সেই টিভিগুলো, অন্য অন্য কথা বলে। তাই তো আমি একজন কারুর কথায় উত্তর দিতে পারি না, একটা কিছু মন দিয়ে করতে পারি না, খুব কষ্ট হয় আমার তখন। সেবার যখন পুনেতে পৃথা আন্টি মাকে বলেছিল বাবা মার দোষেই সন্তান এই রকম হয়, সেদিনে আমি বুঝে গেছিলাম তোমাদের স্কুলগুলো সব পচা, কিচ্ছু পড়াশোনা শেখায় না তোমাদের।
মা বাবা যতই চাক আমি তোমাদের মতো হব না, কিছুতেই হব না। আমার কোনো বন্ধু নেই, আমার একা একা বসে থাকতেই ভালো লাগে, আমার পর্দার পিছনে লুকিয়ে থাকতে ভালো লাগে, আমার দাদার কাছে শুয়ে শুয়ে বিস্কুট খেতে ভালো লাগে, আর ভালো লাগে বাবার সাথে স্কুটি করে ঘুরে বেড়াতে। আচ্ছা, এই যে চারপাশে সবাই কথা বলতে পারে, তারা সবাই কথা বলতে জানে তো? একটু লক্ষ্য করলে সবাই দেখবে আমরা আশেপাশে আছি, ছিলাম, শুধু চোখে পড়েনি কখনো। ক্রিসমাসের ডান্সে, পার্কের দোলনায়, বা সমুদ্রের ধারে একা দাঁড়িয়েছিলাম চুপটি করে। পরের বার আমার মতো কাউকে দেখলে অবাক চোখে তাকিও না, পাশে এসে কাঁধে একটু হাতটা রেখো। আমি জানি আমার জন্মদিনে মায়ের মন খারাপ হয়, ভাবে পটুর তো আরো এক বছর বয়স বেড়ে গেল, কিছুই তো শিখল না ছেলেটা। দিদিয়া প্রত্যেকবার ভাইফোঁটা দেওয়ার সময় আমায় আশীর্বাদ করে কি বলে মনে মনে, মাসি ভাই বাড়িতে পুজো করে কেন আমার জন্য? মনি দিদা আমায় কোলে বসে এখনো কেন আদর করে? ওরা জানে না আমি এখন সব শিখে গেছি, আমি এখন অনেক বড় হয়ে গেছি, সেলুনে গিয়ে একা একা কাকুর কাছে চুল কাটতে শিখে গেছি, আমি জলের মধ্যে একা একা ভেসে থাকতে শিখে গেছি, এবার স্পোর্টসে আমি স্কুলে মেডেল পেয়েছি, আর ওই যে আগুন জ্বালিয়ে তোমরা গোল গোল করে ঘোরাও আমি এবছর সেটাও করতে পেরেছি। বাবার সঙ্গে এলিফ্যান্টকে খাওয়াতেও পেরেছি এবছর। মা, আমার জন্য আর চিন্তা করো না। নোনতা নোনতা জল না মা, সমুদ্রেই ভালো লাগে, তোমার গালে ভালো লাগে না আমার। বাবা জানে, বাবা আমার হিরো, বাবাকে আমি মায়ের থেকে একটু বেশি ভালোবাসি। আমি খুব ভালো আছি, আর তোমরাও সবাই ভালো থেকো।